ফেসবুক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলে স্বাগত জানাই। তো আজ 22শে সেপ্টেম্বর এবং আজকের বিশেষ বিশেষ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা একবার দেখে নিব, যেগুলি গভর্নমেন্ট জবের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, বিশ্ব শান্তি দিবস কবে পালন করা হয়? তো ওয়ার্ল্ড পিস ডে বা বিশ্ব শান্তি দিবস পালন করা হয় 21শে সেপ্টেম্বর, ঠিক আছে? তো মনে রাখবেন 21শে সেপ্টেম্বর। এবং এটি পালন কে করে? তো এটি পালন করে ইউএন, ঠিক আছে? তো ইউএন সম্পর্কে জেনে নেবেন, এর হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্ক, আমেরিকা, নিউ ইয়র্ক, ঠিক আছে? এবং এটি প্রতিষ্ঠিত হয় কবে? 24শে অক্টোবর 1945, ঠিক আছে? তো এটি মনে রাখবেন। এরপর এর সাথে সাথে মনে রাখবেন, বিশ্ব শান্তি দিবসের এবারকার থিম ছিল ক্লাইমেট অ্যাকশন ফর পিস, ক্লাইমেট অ্যাকশন ফর পিস, ঠিক আছে? তো সেপ্টেম্বর মাসে যতগুলি বিশেষ বিশেষ দিনগুলি ছিল, যেগুলি আপনাদের মনে রাখতে হবে, সেগুলি আরেকবার আমি মনে করে দিচ্ছি। 5শে সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস, এছাড়াও ছিল ওয়ার্ল্ড চ্যারিটি ডে, ঠিক আছে? 8শে সেপ্টেম্বর ছিল ওয়ার্ল্ড লিটারেসি ডে বা বিশ্ব সাক্ষরতা দিবস। এরপর 10শে সেপ্টেম্বর ছিল সুইসাইড, ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, ঠিক আছে? এরপর আপনাদের মনে রাখতে হবে 14 তারিখ ছিল বিশ্ব, মাফ করবেন, জাতীয় হিন্দি দিবস, ঠিক আছে? এরপর ছিল 16 তারিখ আমাদের বিশ্ব ওজন দিবস, ঠিক আছে? এছাড়া মনে রাখবেন 18 তারিখ ছিল বিশ্ব বাঁশ দিবস বা ওয়ার্ল্ড ব্যাম্বু ডে, এবং 21শে সেপ্টেম্বর বা 21শে সেপ্টেম্বর ছিল বিশ্ব শান্তি দিবস, ঠিক আছে? তো এইভাবে সিকোয়েন্স অনুসারে আপনারা প্রতিটা দিন নিশ্চয়ই মনে রাখবেন। পরবর্তী কোশ্চেনের দিকে যাচ্ছি। সাম্প্রতিক এনটিপিসি ভারতের বৃহত্তম সোলার পার্ক কোথায় স্থাপন করার কথা ঘোষণা করল? তো সাম্প্রতিক এনটিপিসি ভারতের বৃহত্তম সোলার পার্ক গুজরাটে স্থাপন করার কথা ঘোষণা করল। তো এই সোলার পার্ক গুজরাটেই কেন স্থাপন করা হচ্ছে? কারণ আপনারা জানবেন, গুজরাটে তাপমাত্রা অনেক বেশি থাকে এবং এখানে সূর্যের যে রশ্মি, যে রশ্মিগুলো দিয়ে সোলার এনার্জি তৈরি হয়, সেগুলো বেশি পরিমাণে পাওয়া যায় গুজরাটে, তাই গুজরাটে সোলার পার্ক তৈরি হবে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, সাম্প্রতিক এবি পিএমজেএওয়াই কার সাথে চুক্তি করলো? তো এবি পিএমজেএওয়াই, এটির ফুল ফর্ম হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঠিক আছে? তো এটি হচ্ছে এর ফুল ফর্ম, এবং এটি সাম্প্রতিক চুক্তি করেছে ওলার সাথে, এবং এই চুক্তি অনুসারে ওলার সব ড্রাইভারের স্বাস্থ্য বিমা এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে করা হবে, ঠিক আছে? মনে রাখবেন এটি। পরবর্তী কোশ্চেন, সাম্প্রতিক কোন সরকার ডেঙ্গুর বিরুদ্ধে চ্যাম্পিয়ন অভিযান শুরু করেছে? তো ডেঙ্গু প্রতিরোধ করার জন্য সাম্প্রতিক দিল্লি সরকার চ্যাম্পিয়ন অভিযান শুরু করেছে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের বজরং পুনিয়া কোন পদক পেলেন? তো ইনি বজরং পুনিয়া, এবং ইনি ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রঞ্জ পদক পেয়েছেন, ঠিক আছে? তো ইনি সাম্প্রতিক ব্রঞ্জ পদক পেয়েছেন। এবং এই ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হচ্ছে এটি মনে রাখবেন। এটি আয়োজিত হয়েছে কাজাকিস্তানের নূর সুলতান, ঠিক আছে? নূর সুলতান হচ্ছে এর রাজধানী কাজাকিস্তানের, এবং এই নূর সুলতানে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছিল। পরবর্তী 6 নম্বর দিয়ে যাব আমরা। ভারত কার সাথে চ্যাংথ্যাং যুদ্ধ অনুশীলন করল? তো সাম্প্রতিক ভারত চ্যাংথ্যাং যুদ্ধ অনুশীলন শুরু করেছে চীনের সাথে, মনে রাখবেন, চীনের সাথে। পরবর্তী কোশ্চেন, বিয়িং গান্ধী বইটি কে প্রকাশ করেছে? তো বিয়িং গান্ধী বইটি প্রকাশ করেছে পারো আনন্দ। তো ইনি পারো আনন্দ, এবং ইনি বিয়িং গান্ধী বইটি প্রতিষ্ঠা করে, মাফ করবেন, প্রকাশ করেছে। তো এটি কী জন্য প্রকাশ করেছেন? তো গান্ধীজির, আপনারা জানবেন, 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন, এবং এই জন্মদিন হচ্ছে তার 150তম জন্মদিন, ঠিক আছে? তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন? 1869 সালের 2 অক্টোবর, ঠিক আছে? তো এটি তার 150তম জন্মদিন হচ্ছে, এবং এই উপলক্ষে তাকে সম্মান জানানোর জন্য পারো আনন্দ বিয়িং গান্ধী নামক এই বইটির প্রকাশ করেছেন। পরবর্তী কোশ্চেনের দিকে যাব আমরা। 8 নম্বর, সাম্প্রতিক কোন রাজ্যের নৃত্য সোনডল গিনিস বুকে নাম পেল? তো সাম্প্রতিক লাদাখ, মনে রাখবেন,
আমাদের নতুন কেন্দ্রশাসিত রাজ্য লাদাখ, লাদাখের নৃত্য যার নাম হচ্ছে সোন্ডল, সোন্ডল খুব ইম্পর্টেন্ট, এটি সোন্ডল, এটি সাম্প্রতিক গিনিস বুকে নাম পেয়েছে। ঠিক আছে, তো গিনিস বুকে কেন নাম পেয়েছে, তো 300 থেকে 400 জন মহিলা একসঙ্গে এই নৃত্য পরিবেশন করেছেন, তাই এটি গিনিস বুকে নাম পেয়েছে। পরবর্তী কোশ্চেনের দিকে যাবো আমরা। সাম্প্রতিক স্যামুয়েল জোসেফ কোন ব্যাংকের ডেপুটি ম্যানেজার নিযুক্ত হলেন? তো সাম্প্রতিক স্যামুয়েল জোসেফ IDBI ব্যাংকের ডেপুটি ম্যানেজার পদে নিযুক্ত হলেন। তো IDBI এর ফুল ফর্ম আপনারা জেনে রাখবেন, IDBI এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন, সাম্প্রতিক ক্রিকেটার আকিলা ধনঞ্জয় তার বোলিং অ্যাকশনের জন্য ব্যান হলেন, তিনি কোন দেশের? তো সাম্প্রতিক আকিলা ধনঞ্জয় যিনি একজন বোলার, তার অ্যাকশনের জন্য, বোলিং অ্যাকশনের জন্য তিনি ব্যান হয়েছেন 1 বছরের জন্য। তো তিনি হচ্ছেন শ্রীলঙ্কার একজন ক্রিকেটার। ঠিক আছে, মনে রাখবেন শ্রীলঙ্কার একজন ক্রিকেটার। তো শ্রীলঙ্কা সম্পর্কে মনে রাখবেন, শ্রীলঙ্কার রাজধানী দুটো, কলম্বো এবং শ্রী জয়বর্ধনে কোটে। এছাড়া শ্রীলঙ্কার কারেন্সি মনে রাখবেন শ্রীলঙ্কান রুপিয়া। ঠিক আছে, তো আগের পর্বে জিজ্ঞেস করা কোশ্চেনের আনসার এই পর্বে দেব। ভারতীয় এয়ারফোর্সের নতুন প্রধান কে হলেন? তো যারা যারা এই অ্যান্সার আমাকে কমেন্টে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ। এইভাবে রোজ পার্টিসিপেট করবেন, এতে আপনাদের অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, তো ভারতীয় এয়ারফোর্সের নতুন প্রধান হয়েছেন RKS ভাদৌরিয়া। ঠিক আছে, RKS ভাদৌরিয়া, আর ইনি তিরিশে অক্টোবর থেকে এই পদে আসীন হবেন। ঠিক আছে, 30 অক্টোবর পর্যন্ত BS ধানুয়া এই পদে আসেন, 30 অক্টোবর পর তিনি অবসর করবেন, BS ধানুয়া অবসর গ্রহণ করবেন এবং RKS ভাদৌরিয়া এই পদে আসীন হবেন। তো থ্যাংক ইউ যারা যারা পার্টিসিপেট করেছেন, আশা করবো যে আজকের যে কোশ্চেন আপনাদের জন্য আছে সেটিতেও নিশ্চয়ই পার্টিসিপেট করবেন, এবং যারা যারা ভিডিও দেখছেন সবাই নিশ্চয়ই পার্টিসিপেট করবেন, কারণ একবার যে কোশ্চেনটির অ্যান্সার আপনারা লিখে দেবেন সেটি নিশ্চয়ই আপনাদের সবসময় মনে থাকবে। ঠিক আছে, তো অভ্যাস করার মাধ্যমে আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি অনেকটাই এগিয়ে থাকবে। তো নিশ্চয়ই আপনারা কমেন্টে এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন যারা যারা ভিডিওটি দেখছেন। তো আপনাদের জন্য কোশ্চেন, সদ্য প্রয়াত রবার্ট মুগাবে কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? তো এটি খুব ইম্পর্টেন্ট রবার্ট মুগাবে সম্পর্কে, তো আপনারা নিশ্চয়ই অ্যান্সারটি দেবেন। অপশান আছে কানাডা, অপশান ব্রাজিল, অপশান জিম্বাবুয়ে এবং অপশান ইরান।